হ্যালো ফ্রেন্ডস, আমার আরেকটা কথা বলার ছিল। ফার্স্ট আমি বলেছি মমিতা বাসককে নিয়ে, দেন আমার আরেকটা মানুষকে নিয়ে বলার খুব ইচ্ছা। আমার বলার ইচ্ছা ছিল না, আমি বলেছি আমার ভিডিওস বানানোর ইচ্ছা হলে আমি আগিয়ে বানিয়ে ফেলতাম। আমি বানাই নি, কেন একটা থাকে না, একটা লিমিট থাকে সব কিছুর, লিমিটগুলো যখন পার হয়ে যায় না খুব খারাপ লাগে। আমি তো একটা মানুষ, আর সব থেকে মেন হচ্ছে আমি একটা মেয়ে, ঠিক আছে? মানুষ তো মানুষ আছে, একটা মেয়ের ইমোশন তো সবসময় হাই থাকে। তো রিসেন্টলি রানু মণ্ডলকে নিয়ে অনেকে ভালো বানাচ্ছে, অনেকে খারাপ বানাচ্ছে, মাঝখানে তো খুব খুব সবাই ভালো বললো। তার ভিউয়ার্সের জন্য যে কি করতে পারে, সেটা কতটা নিচে নামতে পারে, মানে এটা ভাবার বাইরে, আরো ভাবনার বাইরে বলতে গেলে। কিছুদিন আগে ভিউয়ার্স বাড়ানোর জন্য তার বাড়িতে চলে যায়, হয়তো তার সাথে খুব ভালো ভালো কথা কিছু খাওয়ার নিয়ে যায়। সে যে তোমরা সবাই জানো সে মেন্টালি স্টেবল না, সে মেন্টালি ঠিক নয়, একটু হলেও তার ঠিক নেই, সেটা সবাই জানি আমরা। তারপরে তাকে নিয়ে তো ইয়ার্কি করার, তাকে নিয়ে হাজানোর তো কোনো মানে নেই। তাকে নিয়ে হাজিয়ে যদি ভিউয়ার্স পাওয়ার থাকে, তাহলে তুমি তাকে নিয়েই জানো, তাকে তোমার বাড়িতেই রাখো, তারপর বাড়িতে রেখে সারাদিন হাজাতে থাকো, ভিউয়ার্স বাড়তে থাকবে। কেন এইভাবে গিয়ে তাকে মেন্টালি টর্চার করো তোমরা? কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখেছি, দিয়া সরকার অফিসিয়াল বলে একটা মেয়ে, মানে অ্যাটিটিউড আছে, তার নাই অ্যাটিটিউড আছে, তার কি নিয়ে অ্যাটিটিউডটা থাকবে? তো সে কি এখন সেই পজিশনে আছে? নেই। সে একটা ভুল করেছিল, বলে না মানুষ বাড়তেও বেশিক্ষণ লাগে না, নামতেও বেশিক্ষণ লাগে না, ঠিক আছে? কষ্ট মতন যখন কেউ আগায় না, সেটার মূল্য দিতে হয়। পুরোনো কথাগুলো কখনো ভুলতে হয় না, পুরোনো কথা যখন মানুষ ভুলে যায় ভগবানও তখন সেই শাস্তিটাই দেয়, এটা ঠিক, ভুলতে নেই। পুরোনো মাটির থেকে যদি কেউ উপরে উঠে সেটা ভুলতে নেই, মাটিতেই মিশতে হবে একদিন গিয়ে, সবাই একদিন গিয়ে কিন্তু আমাদের মাটিতেই মিশতে হবে, কেউ আমরা কিন্তু ওখানে গিয়ে থাকতে পারবো না, সবাই আমাদের মাটিতেই মিশতে হবে, সেই জিনিসটা ভুলতে নেই। একটা মেয়ে হয়ে তুমি যদি একটা মেয়ের এইভাবে ইয়ার্কি থাকতে, সে তোমার থেকে অনেকটাই বড়। কিন্তু রানুদি বলে বলো ঠিক আছে, সে কিন্তু বলতে গেলে অনেকটাই বড় আমাদের, আমি বলতে গেলে আমার দিদনের সমান মনে করি, ঠিক আছে? আমার দিদনের সমান। তো গেছো তার সাথে, থাকো, কথা বলো, ভালো ভিডিওস বানাও। তার অ্যাটিটিউড আছে, সে পাগল, সে ছাগল, সে তো নাই পাগল, তুমি তো ভালো, তুমি তো মেন্টালি ঠিক আছো, তুমি কেন গিয়ে তার ঠাট্টা বানাচ্ছো? তুমি তার সাথে গিয়ে কেন ইয়ার্কি করছো, তাকে ধাক্কাচ্ছ? ঘরের থেকে কি এইসব শিখিয়েছিল? এইসব কি গায়ে টাচ করে এরকম ধাক্কা করে শিখিয়েছিল? সভ্যতাটা কি কেউ নেই নাকি, শেখোনি নাকি? এত একটা এডুকেটেড পার্সন হয়ে কিছুটা তো কোয়ালিফাইড মেয়ে তুমি, কিছুটা তো মনে করলাম নেই, গ্রাজুয়েশনও করোনি, 12 পাস করা মেয়ে তো, সে নেই পাগল, তুমি তো ঠিক আছো, তুমি তো আর ছাগল নয়। তো তুমি সেখানে গিয়ে ভালো মতন যাও। একটা মানুষ যখন ঠিক নেই, ঠিক আছে, একটা সময় সে ভুল করেছে, কি হয়েছে হয়েছে, পাস্ট ইজ পাস্ট, ভুলে যাও। যখন তোমরা একটা রিলেশনে যাও, দেন ব্রেক আপ হয়ে যায়, দেন নতুন একটা বয়ফ্রেন্ড পাও, তখন বলো পাস্ট ইজ পাস্ট, চলে গেছে তো চলে গেছে, সেটাকে একটা নর্মাল সেম, সে তার লাইফে একটা হয়েছিল, চলে গেছে, সে একটা ভালো পজিশনে গেছে না, কিছু ভুল করেছে, নেমে গেছে, আছে তো, সে তার শিক্ষাটা পেয়েছে, সে সেখানেই আছে। কিন্তু তাকে নিয়ে ট্রোল করার কোনো মানে নেই। কিছুটা ভিউয়ার্সের জন্য ঠিক আছে, কিছু বলতে গেলে অনেকে তো 1 লাখ 2 লাখ 3 লাখ ভিউয়ার্স পেয়ে যাচ্ছে, কোনো তো মানে নেই এভাবে ভিউয়ার্স বাড়ানো। ভালো কাজ করো তথাপিও ভিউয়ার্স বাড়বে, তার খারাপিয়াটা মানে তার কমিয়াটা বের করে ভিউয়ার্স নেওয়ার কোনো মানে নেই। সে যদি তোমার কাছে, আমি যাই না, তোমার অনেক খামিয়া কমিয়া খারাপ পাগলামি বের করে দিতে পারবো, আমি নয় সবাই বের করতে পারবে, মেবি আমারও বের করতে পারবে, সবার মধ্যেই আছে কমজোরি, সবার মধ্যেই কিন্তু আছে উইক পয়েন্ট, খালি ওটা জানা দরকার। নিজের ইমেজটাকে এইভাবে কখনো খারাপ করো না, একটা মেয়ে হয়ে একটা মেয়ের ইমোশনটাকে বোঝো, তার মেন্টাল স্থিতিটাকে বোঝো, তার ফাইন্যান্সিয়ালি প্রবলেমটাকে বুঝো। সে একটা মানুষ একা যখন থাকবে না একটা ঘরের মধ্যে, তখন বুঝতে পারবে যার ফাইন্যান্সিয়ালি নিড আছে, তার থাকা কাপড় নেই, নিজে তো সেজে গুজে গেছো, আই ক্যামেরা ধর, এই কর, হে কর, খুব তো বলছিল, এতগুলি লোক গেছো, একটু বাড়ির থেকে সংস্কারটা শিখে কাজ করো, জীবনে কথা শুনতে হবে না মানুষের, আদারওয়াইজ ইন ফিউচার গিয়ে ভীষণ কথা শুনতে হবে। দি
দিয়া সরকার অফিসিয়াল, খারাপ পেও না, তোমার থেকে হয়তো আমি 1-2 বছরের বড় হবো, বেশি নয়, কেন আমার বলাটাও রাইট নেই অ্যাকচুয়ালি, তথাপিও আমি এতটুকুই বলবো, পারলে একবার গিয়ে রানুমণ্ডলে ওখানে গিয়ে তাকে সরি বলো, দেখো তো তোমার ভিউয়ার্সগুলো কত ভালোবাসে, কেন অনেকেই তোমাকে খারাপ পেয়েছে এটার জন্য, ঠিক আছে, অনেকেই খারাপ পেয়েছে, এই জিনিসটা করো না, যেটার জন্য মানুষের থেকে কথা শুনতে হয়, একটা মেয়ে হয়ে একটা মেয়ের এটাকে বুঝো, সবাই ভালোবাসবে, ছেলেরাও ভালোবাসবে, মেয়েরাও ভালোবাসবে, সব সমান সব বয়সের মানুষরাই ভালোবাসবে, কেন কি সবাই এটাতে তোমার ইমেজটাই খারাপ হচ্ছে, আর কিছু হয়নি, যে তার মেন্টালি স্থিতিটা ঠিক নেই সেটাকে নিয়ে তুমি ইয়ার্কি ঠাট্টা করেছো, যেটা একদমই নয়, সবাই ওকে ওনাকে মানে সরি ওকে না ওনাকে মানে সবাই বলেছে অ্যাটিটিউড হে হো, কিন্তু একটা আমি মহিলার আমি ভিডিও দেখেছি, আমার ঠিক নামটা মনে নেই, সে ঠিক ধরেছে, দেবশ্রী কিছু একটা ছিল, দেবশ্রী আর্টিস্টিক নাম ছিল মনে হয়, আমার ভুলে গেছি, সে গিয়ে ঠিক বুঝেছে তার মেন্টাল স্থিতিটা ঠিক নেই, সের জন্য মেন্টাল স্থিতি বলতে গেলে ওনার মেন্টাল স্থিতিটা ঠিক নেই, তাছাড়া উনি একটু মুডি, সবাই আমরা মুডি, তো উনি ওনার মুড ওয়াইজ চলে, যখন তখন তুমি যদি তোমার বাড়িতে যদি কেউ চলে আসে, তোমাকে যদি কেউ হেজাতে থাকে, তোমাকে যদি ক্যামেরা নিয়ে কেউ হেজাতে থাকে, তোমার ভালো লাগবে, তোমার ভালো লাগবে নাকি, তারও অবশ্য ভালো লাগে না, কিন্তু কি করো তোমরা গিয়ে যেন তুমি না সেরকম 24 ঘন্টায় যে কত মানুষ যায় ডেইলি, যে কত মানুষ যে ওনাকে হাজাচ্ছে, ওনার কি কোন দিক দিয়ে ভালো থাকতে পারে, তোমরাই ওনাকে পাগল করছো, তোমরাই ওনার অ্যাটিটিউড, তোমরাই ওনার উইক পয়েন্ট, তোমরাই ওনার ওদের ওনার খারাপ জিনিসগুলো বের করে তোমরা ওটাকে রিফ্লেক্ট করছো, তোমরা হাইলাইট করে তোমরাই আবার খারাপ বানাচ্ছ, তোমরাই উঠাচ্ছ, তোমরাই উঠাচ্ছ, তোমরাই নামাচ্ছ, একমাত্র তোমরা, এটা করো না, একটু ভিউয়ার্সের জন্য, একটু পয়সার জন্য, একটু সাবস্ক্রাইবারের জন্য, ইউটিউবে একটু নাম পাওয়ার জন্য এসব করো না, কন্টেন্ট খোঁজো ভালো, ক্রিয়েটিভিটিটা নিজে দেখাও, কিছু আর্ট দেখাও, কিছু ডান্স দেখাও, যাই হোক একটু রিলস বানিয়ে ওটাকেই ছাড়ো, কিছু না কিছু একটা করো, মানুষ এমনিই দেখবে, একটা সময় হলে তোমাকে যখন ভালোবাসবে এমনি তোমাকে তোমার ভিডিওসে লাইক করবে, তোমার ভিউয়ার্স হবে, তোমাকে সাবস্ক্রাইব করবে, তাছাড়া এইসব কাজ করো না, যাতে তোমাকে মানুষের দুটো কথা বলে ট্রোল করুক, খারাপ বলুক, আর আমি বেশি কিছু বলবো না, অনেক লম্বা হয়ে যাচ্ছে, ভাই আমার কথাটাকে শোনো, পারলে আমাকে লাইকও করার দরকার নেই, ভিউয়ার্স কিছু সেকেন্ডের জন্য হয়ে কমেন্ট করো যে আমার কথাগুলো আমি ঠিক বলে, আমি অ্যাকচুয়ালি শুদ্ধভাবে বাংলাতে বলতে পারছি না, কারণ আমি আসামে থাকি, আমার টোনটা একটু মিক্সড হয়ে যায়, তো যতটুকু পেরেছি আরও বলেছি, ভালো লাগলে আমাকে কমেন্টে বলো যে আমি কথাগুলো ঠিক বলেছি কি না, ঠিক আছে, চলো, বাই বাই, গুড নাইট।